দূর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল উঠে সব তালা টালা খুলে আমার যা রোজকারের কাজ, তো দেখো আমার ছোট্ট উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে ছোট্ট উঠানটা ঝাড় দিয়ে প্রতিদিনের মতো সবাই যা করে আমি জল ছিটিয়ে নিলাম। তো জল ছেটানোর পর সোজা চলে এসেছি কলপারে। দেখো যে জলগুলো রাতে ধরে রাখি, তোমাদের এর আগের দিনও বলেছিলাম, সেই জলগুলো আমি আস্তে আস্তে ঘরের বাথরুমে ঢেলে দিই। টাইমের জল তো, আর এখন গরমকাল, জলের অত প্রেশার নেই, ওই জন্য বালতি কেটে কেটে আমাকে ঢালতে হয়। তো চলো, তারপর সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘরে সব বাসনপত্রগুলো, মানে বাসি বাসনগুলো বেসিনে থাকে, তো সেগুলো ভালো করে স্টেপ বাই স্টেপ ভালো করে গুছিয়ে একদম চলে যাব আমি বাইরে। তো বাসনগুলো বের করার পর, মানে বেসিনে নোংরা থাকে তো গন্ধ থাকে, সারা রাত থাকে বেসিনে, তো বেসিনটা আমি ভিমবার আর কসবার দিয়ে রোজ দিনের মতো ধুয়ে দিই। তো সেটাই করছি দেখো। তো ধুয়ে দিলে একটু রান্নাঘরটা ফ্রেশ ফ্রেশ লাগে, সকালে কাজ করতেও খুব ভালো লাগে, এনার্জি লাগে। আর ওভেনটা তো আমি মুছে নেবো, কেননা এটা আমার বলতে পারো একটু ম্যানিয়া, রাতে তো মুছে রাখি, তবুও সকালে সব কিছুর সাথে ওভেনটাও আর একটু মুছে নিই, তাহলে আরও ফ্রেশ লাগে। তো চলো, কথা বলতে বলতে পুরো কাজটা তো আমার সারা হয়ে গেছে, তারপর সোজা চলে আসলাম। দেখো বাসনের ঝাঁকা থেকে বাসনগুলো নামিয়ে নিই, ভাবি বিকেলবেলা মেজে যায়, রাতে না এই গরমে আর ইচ্ছে করে না যে বাসনগুলো গুছিয়ে রাখি। তো দেখো বাসনগুলো গোছানো তো আমার শেষ, আর এই পাশে সব বড় বড় বাসনগুলো রেখে দিই। তো বাসন টাসন গুছিয়ে সোজা চলে এসে আমি কলপারে। এই জামা কাপড়গুলো না আমি আগের দিন বিকেলবেলা ভিজিয়ে রাখি, যেগুলো আমি সকালে কাচি, তো আগের দিন বিকেলবেলা আমি ভিজিয়ে রাখি, তাতে না সকালে উঠে কেচে দিতে খুব সুবিধা হয় ঠান্ডায় ঠান্ডায়, আর জিনিসগুলো খুব পরিষ্কার হয়। তো চলো, কথা বলতে বলতে তো অনেকটা কাজই আমার এগিয়ে গেছে সকালে মর্নিংয়ে উঠে, তো অনেকটা কাজও সারা হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে না বেশ লাগে আমার কাজগুলো সারতে। তো দেখো বলতে বলতে মোটামুটি কাঁচা হয়ে এখন ধুয়ে সোজা মেলে দেব। তো চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। মেঘলা হয়ে যাক আর পাঁচটা বারো মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছু। 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 তো দেখো নিচে কাজ সেরে সোজা চলে এসেছি আমি ছাদে। তো প্রত্যেকদিন দেখো আমরা এক বোতল জল একবারে খেয়ে নিই, তো সেরকম গাছেরও তো জল খাওয়ার প্রয়োজন, তাই না বলো? এই গরমে সকাল সন্ধ্যে যদি আমি জল না দিই, তাদেরও তো প্রাণটা আনচান আনচান করে বলো। তাই আমি রোজ দিনের মতো সোজা চলে এসেছি আমি ছাদে নিচের কাজ সেরে। তো গাছগুলো একটু জল দিয়ে আমি স্নান সোজা চলে যাবো আমি মানে বাথরুমে। মানে সকাল থেকে এত কাজ করে করে না নাইটি পুরো চপচপ করছে, ভিজেতে ভিজে গেছে আর কি, মানে ঘামে ভিজে গেছে। তো চলো বলতে বলতে দেখো আমার স্নানও হয়ে গেছে, তো একটু মাথাটা আমি মুছে নিলাম। তো মুছে মাথাটা একটু ঝেড়ে নিচ্ছি, আর এই যে আমি চুলটা মানে মুড়িয়ে বাঁধবো, এত গরম, এত গরম, মানে এত রোদের তাপ সব জায়গায় আছে, তো গরমের গল্প আর কি বলবো পুরনো করে বলো। তো এই যে চুলটা আমি ক্লিপ দিয়ে মুখে একটু ক্রিম মেখে সিঁদুর পরে নেব, তারপরে না চুলটা আমি মুড়িয়ে মানে কাটা ক্লিপ দিয়ে সেই যে বাঁধবো, মানে চুলটা ওই মাথাতেই আমার শুকিয়ে যায় এক্সট্রা, মানে চুল ছেড়ে আর আমার এই ওয়েদারে চুল শুকাতে হয় না। তো চলো দেখো আমার বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার সিঁদুর পরা হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। এদিকে কিন্তু আমি রান্নাঘরে দেখো টিফিনের তরকারি বসিয়ে গেছি, কেননা দাদা ভাই এখন খুব তাড়াতাড়ি বেরোয়। দেখো কুমড়ো আলুর তরকারি করছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আটা মাখা আছে। রুটিটা করব, ঘুম থেকে উঠে আটাটা বের করে রেখেছি, তো তরকারিটা করে নিই, তারপরে চাটা বসে।
তারপর দেখো সোজা চলে এসেছি আমি রান্নাঘরে, আমার ফেভারিট দুধ চা। তো দুধ চা না খেলে যতক্ষণ না না খাও বাকি এনার্জি পাবো কি করে বলো, তাই না? তো চলো, দুধ চা তো মোটামুটি হয়ে গেছে, এখন কাপে ঢেলে নিচ্ছি, তো সবাইকে দিয়ে দেবো, কেননা দাদা ভাই ছেলের খাওয়া হয়ে গেছে, এটা আমার আর মেয়ের দুধ চা। তো রেডি করে মেয়েরটা মেয়ের কাছে দিয়েছি, তারপরে সোজা চলে এসেছি। আমি আটা যে মেখেছিলাম, মানে মেখে রেখেছিলাম আগের দিন গতকাল, সেটা আমি রুটিটা করে নিচ্ছি, আর তরকারি থাকছে কুমড়ো আলু বটি। তো তাড়াতাড়ি করে এখন আমার সকাল সকাল একদম সকাল, মানে মোটামুটি 7:30টার মধ্যে টিফিন করে নিতে হয়, কেননা দাদা ভাই এই গরমের জন্য 8টার মধ্যে বেরিয়ে যায়, ওই জন্য দাদা ভাই টিফিনটা কোনো সময় খেয়ে যায় কোনো সময় নিয়ে যায়, তো ওই জন্য সকাল সকাল টিফিনটা আমার করে ফেলতে হয়। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এ দেখো গুপুর সোনাকে স্নান ধান করে একটু সাজুগুজু করিয়েছি গরমের মধ্যে। তো জামাগুলো পয়লা বৈশাখে কিনেছিলাম, আর এটা মামার বাড়ি থেকে দিয়েছিল, এই জামাটা পয়লা বৈশাখের দিন পরেছিলাম, আবার আজকে পরলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও গোপুর সোনার সাজটা কেমন হলো। আর এই দেখো এখানে আরেকটা সিংহাসন ঠাকুর। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, থালা বাসন দেখো গোটানো হয়ে গেছে, অবস্থা দেখো ঘেমে একদম জল, কারণ আমার ঠাকুর ঘরে দেখো ছাদ টিনের, আর এখানে জানলা খুলে রেখেছি কিন্তু কোনো হাওয়া নেই, আর নাইটি তো পেছন দিয়ে পুরো ভিজে গেছে, সকালে স্নান তো করেছি সিঁদুর মিঁদুর ঘেটে একাকার, আমি একেবারে চা করে টিফিন করে একেবারে শান্তি মতো পুজো দিতে বসি, কারণ আমার পুজো দিতে একটু টাইম লাগে। তো পুজো দিতে বসলে কেউ যদি ডাকাডাকি করে আমার আবার প্রচণ্ড মানে ডিস্টার্ব বোধ করি, ভালো লাগে না আমার, মানে এক মনে পুজো দেব, তো ওই জন্য পুজো শেষ। এ দেখো নাইটি পুরো আরেকটা ভিজে গেছে, এখন একটু ঠাকুর ঘরের সামনেটা জল টল পড়েছে একটু মুছে নেবো, তারপরে একটু হাওয়াতে বসবো, বসে তারপর খাবো, তারপর দুপুরে রান্না। তো যখন হবে হবে, অত দুপুরে রান্না নিয়ে চিন্তা করি না, তো ঠাকুর পুজো আমার কমপ্লিট। তারপর সোজা নিচে চলে এসে দাদাভাই চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ এনেছে, তো অনেকদিন পরই মাছ আনলো, কেননা গরমে মাছ মাংস কিছুই ভালো লাগছিল না, সেই পয়লা বৈশাখের দিন বিরিয়ানি খেয়েছি, তারপরে আজকে মাছ আনলো। তো তেলাপিয়া মাছটা করে নেব, মানে কচি পটল এনেছে, আলু পটল আলু দিয়ে ঝোল করব, এখন গরমে একটা তরকারি করি, আর এই চিংড়ি মাছগুলো বেছে রেখে দেবো পরের দিন এঁচড় দিয়ে করার জন্য। তারপরে দেখো মাছ টাছ ধোয়ার পরে এই হাঁড়ি করে একটু গরম জল দিয়ে বালিশের কভার গামছাগুলো একটু দিয়ে দিচ্ছি, কেননা বালিশের কভারগুলো না একটু নোংরা হয়ে গেছে, মানে দেরিতে কাঁচা হয়েছে, তো ওই জন্য একটু যে জিনিসগুলো একটু দেরিতে কাঁচা হয়, তো আমি একটু গরম জল দিই, তাতে নোংরাটা ভালো ছেড়ে যায়। তো এগুলো মানে ভেজাচ্ছি পরের দিন কাঁচার জন্য, কিন্তু আমি না বিকেলে ঘুম থেকে উঠে দেখছি তাড়াতাড়ি উঠে গেছি। তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার রান্নাঘরে। তো এখন হচ্ছে মোটামুটি বিকেল 4:30 বাজে প্রায়, তো ছেলে 5টা থেকে পড়া আছে, তোমাদের দাদাভাই সকালবেলা একটা তরমুজ এনেছিল, তো তরমুজ এ দেখো তরমুজগুলো আমি টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছিলাম, তো বললো মা তরমুজের শরবত খাবো পড়তে যাওয়ার আগে, তো তরমুজ আর কেটে কাউকে দেওয়া হয়নি, মানে এর অনেকদিন আগে একবার এনেছিল বাড়ির সবাইকে দেওয়া হয়েছিল, তো এ আজকে তার দিইনি, মানে খুব একটা বড় না ছোট ছিল, তো আমি সব কটা কেটে টুকরো টুকরো করে নিয়েছি, তো তরমুজের শরবত করবো নর্মালি করবো আমি আমার মতো করে। তো ছেলে পড়তে যাবে, এই জায়গা ওখানে ঘুমাচ্ছে ডাইনিং এর সব জানলা দরজা আর কি, মেয়েও ঘুমাচ্ছিল উঠে গেছে আমিও উঠে গেছি। দেখো তরমুজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কতগুলো এখানে দিয়ে দিয়েছি আরও দেবো, আর এখানে হচ্ছে চিনি গুঁড়ো, চিনিটা গুঁড়ো করে নিয়েছি, বিট নুন দুটো কাঁচের গ্লাস নিয়েছি, আর এখানে লেবু সাজানোর জন্য। তো চলো আগে তরমুজটা মিক্সিতে দিয়ে জুস করে নেব, এখানে তরমুজের জুস রেডি, একটু টাইম লাগে, তো মিষ্টি আছে, তবু একটুখানি আমি চিনি মেশাবো আর একটুখানি বিট লবণ, আমি দেখো আছে এখন এটা করবো। তো তোমার দাদাভাই এসছে, আমি একটুখানি খেয়ে যাও, আর ছেলে পড়তে যাবে, মেয়ে বললো আমাকে পরে দিও, তোদের দুজনকে আগে দিয়ে দিই। তো তরমুজের জুস রেডি, তো চলো এখন আমি গ্লাসে ঢেলে দিই। দাদাভাই তাড়াহুড়ো করছে, দুটো করেছি, এটা এখনো সাজানো হয়নি, তো দাদাভাইকে দিয়ে আসি চলো। ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খাও, আর বলো কেমন হয়েছে, এটা হোটেলের স্টাইল, স্ট নেই, এটাই স্ট, এটাই হচ্ছে স্ট।
খাও, কেমন হয়েছে বলো। আর কিছু লাগবে? ভালো আছে? স্টকটা নেই, পরের বার খাও, খেয়ে তরমুজ তোমারটা। দুটো গ্লাস রেডি হয়ে গেছে ছেলে আর মেয়ের, আমারটা পরে করব। তো ছেলেকে দিয়ে দেবো, ছেলে খেয়ে পড়তে যাবে। অবশ্যই জানিও তরমুজের জুসটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে তোমরা তো বলতে পারবে না। তো চলো দেখতে থাকো তরমুজের শরবত, এই গরমে প্রথম ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত কেমন হলে একটু বল। চিপিস না, কেমন হয়েছে খেতে? কিছু না ফেলো, খাও না, আরো খাও তরমুজ। তরমুজের সরব তোমার তো দেখলে, সবার জন্য বানালাম, সবাইকে দিলাম, এবার নিজের জন্য। তো বিকেলবেলা দেখো খুব সুন্দর কালারটা, সত্যি খুব সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা বানিয়ে খেয়েও এই গরমে, আশা করি খুব ভালো লাগবে। আমরা তো সবসময় কামড়ে কামড়েই তরমুজ খাই, তো কোনোদিন আমি ট্রাই করিনি, তো ট্রাই করলাম, খুব ভালো হলো, খেতে ভালো হলো। তো খেয়ে নিচ্ছি চলো, এই গরমে বিকেলবেলায় সিঁড়িতে বসে, এই দেখো সিঁড়িতে বসে, সিঁড়িটা দেখাতো পারছি না, এই সিঁড়িতে বসে যে কোনো ঠান্ডা জুস খেতে সবারই ভালো লাগে বলো। তো চলো আজকে দিনটা আমি এখানেই শেষ করলাম তরমুজের রস খেতে খেতে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরাও করে খাই, খেয়েও তরমুজের ঠান্ডা ঠান্ডা জুস।